আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে দিই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের অবস্থা হয় এরকম অর্থাৎ আমরা উঠতে থাকি রাইট বাট উড়বা উঠতে আমি মানা করতেছি না উড়ার পাশাপাশি কিছু কাজ তোমাকে করা উচিত সেই বিষয় নিয়ে আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব। তার আগে আমি আমার নিচে চশমাটা লাগাই নিলাম কি কি কাজ করা উচিত প্রথমত হচ্ছে যে আমাদেরকে একটু বুঝতে হবে আমরা বেশিরভাগ সময় নিজেকে নিয়ে ভাববো নিজের এতদিন যা যা করতে পারি সেই কাজগুলো করার চেষ্টা করব অর্থাৎ আমরা ঘুরতে পারি নেই পরীক্ষার আগে ঘুরতে যাব নাটক দেখতে পারি নাই মুভি দেখতে পারি না গল্পের বই পড়তে পারি নেই সেই জিনিসগুলো করব। তো গল্পের বই এবং মুভি দেখা এবং নাটক দেখা এই তিনটার মাঝে মাঝে আমরা ঘুরতে যাব কিন্তু এগুলোর মাঝে মাঝে অর্থাৎ এগুলোর এই যে সময়ের গ্যাপ যে থাকবে সেই গ্যাপের মধ্যে আমরা কিছু কাজ ঢুকিয়ে দিব কি কী কাজ ঢুকাবো সেগুলো এখানেই লিস্ট করা আছে এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া আপনার এই লিস্ট থেকে তো এই লিস্ট বড়ো তো এখন দেখো এখানে কিন্তু এর চেয়ে গল্পের বই তুমি অনেকগুলো পড়তে পারবা মুভি অনেকগুলো দেখতে পারবা নাটক অনেকগুলো দেখতে পারবা অনেক জায়গায় ঘুরতে যেতে পারবা তার মাঝে আমার জাস্ট এই ছয়টা বা এখানে মূলত এখানে চারটা বিষয় আছে আর এখানে তিনটা থেকে যে কোনো একটাকে তুমি সিলেক্ট করবা ঠিক আছে তাহলে এখানে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় তুমি কাজ করতে পারবা এখন কীভাবে সেটা আগাবা সেই বিষয়টা আমি আমি হালকা ছোট করে কথা বলবো বিকজ তোমাদেরকে বেশি কথা বলাও উচিত হবে না প্রথমত হচ্ছে যে গল্পের বই কোনটা কোনটা পড়বো রাইট সব গল্পের বই তো পড়লে আমরা মজা পাবো না কি কি গল্পের বই পড়া উচিত সেটা তুমি পাশে একটা লিস্ট দেখতে পাচ্ছ এগুলো পড়তে পারো এবং তোমার নিজের কোনো চয়েস থাকতে পারে সেগুলোও তুমি পড়তে পারো পাশাপাশি গল্পের বইয়ের মধ্যে শুধুমাত্র যে গল্পের বই পড়া উচিত তাও না তোমাকে সায়েন্স ফেকশনও পড়া উচিত যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো বা অন্য যারা আসো তারাও সায়েন্স ফিকশন পড়তে পারো বিকজ সায়েন্স ফিকশন পড়লে আমাদের কল্পনা শক্তি একটু বাড়ে চিন্তা শক্তি অনেক বাড়ে এটা যেমন আমাদের নিজেদের জন্য উপকারী ঠিক তেমনি আমাদের কি এন্টারটেইনমেন্টও হয়ে যাচ্ছে তারপর হচ্ছে মুভি দেখা মুভি তো যে কোনো মুভি দেখা যায় বাট তার মধ্যেও আমরা সব ধরনের মুভি দেখি রোমান্টিক মুভি তারপর হচ্ছে অ্যাকশন মুভি তারপর হচ্ছে থ্রিলিং মুভি এবং ট্র্যাজেডি সব ধরনের মুভি আমরা দেখি বাট আমাদেরকে এর পাশাপাশি কিছু মুভি দেখা উচিত যেগুলো আমাদেরকে মানে আমাদের কল্পনার জগৎকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে আবার কিছু মুভি দেখা উচিত যেখান থেকে আমরা সামাজিকতা শিখতে পারি আবার কিছু মুভি দেখা উচিত যেটা সম্পর্কে যেটা দেখলে আমরা ইতিহাস সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারি আবার কিছু মুভি দেখা উচিত যেখান থেকে যেটা দেখলে আমরা মানে আমাদের কিছু চরিত্র বা কিছু কাল্পনিক বিষয় আমরা যাতে শিখতে পারি তাহলে আমাকে মুভিগুলোরও বিভিন্ন ধরনের কি আছে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের যেটা হবে আমাদের চিন্তা শক্তি বাড়বে নিজের নিজের মধ্যে সামাজিকতা বাড়বে তারপর হচ্ছে যে আমরা নতুন কোনো পরিবেশ বা নতুন কোনো পরিস্থিতি সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারবো এবং সাথে আমাদের এন্টারটেনমেন্টও থাকতেছেই তাহলে কি কি মুভি আসলে দেখলে আমাদের এই ধরনের বিষয়গুলো আমরা একসাথে পেয়ে যাব, সেটার একটা লিস্ট তুমি পাশে দেখতে পাচ্ছ এই মুভিগুলো ডাউনলোড করে নিতে পারো বা যেভাবেই পারো কালেক্ট করতে পারো এছাড়াও তোমাদের কোনো মুভি থাকতে পারে পছন্দের যদি থেকে থাকে তাহলে সেটা কমেন্ট জানা দাও আমি চেষ্টা করবো পরে কোনো ভিডিও বানালে সেটা ওখানে দিতে এবং যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে তারা তোমার কমেন্ট পরে কি হবে উপকৃত হবে যে আরেকটা নতুন মুভির নাম সে জানতে পারলো মুভিটার নাম লিখে পাশে সেটা কী ধরনের মুভি এটাও লিখে দিবা অ্যাকশন মুভি হলে অ্যাকশন থ্রিলিং হলে থ্রিলিং হ্যাঁ হরর হলে সেটাও লিখে দিবা এবার হচ্ছে আমরা যাব নাটক নাটকের মধ্যে আমরা ইন্ডিয়ান নাটকগুলো দেখব না আমি ইন্ডিয়ান নাটক দেখার জন্য টোটালি ডিসকারেজ করব বিকজ ওখানে আসলে শুধুমাত্র পারিবারিক বিষয়গুলো শেখা যায় এর বাইরে অন্য কিছুতে একটা শেখা যায় না কিন্তু আমাদের বাংলাদেশি যে নাটকগুলো এবং বাইরের দেশের যে নাটকগুলো সেগুলো আমরা যদি দেখি যে বিশেষ করে আমেরিকান যে নাটকগুলো বা ব্রিটিশ যে নাটকগুলো এগুলো দেখলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের আমরা অনেক কিছু সেখান থেকে শিখতে পারি বাংলাদেশের বেশিরভাগ নাটকই কমেডি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয় বাট আগের কিছু নাটক আছে অনেক আগের অর্থাৎ বিটিভির কিছু নাটক আছে যেগুলো শুধুমাত্র বিটিভিতেই দেখাতো ওই নাটকগুলো তোমাকে দেখলে তুমি সেখান থেকে নতুন কিছু শিখতে পারবা যেটা তুমি কখনো দেখো নাই বিশেষ করে হুমায়ুন আহমেদের যে নাটকগুলো এগুলো যদি তুমি দেখো তুমি সেখান থেকে একটা ভিন্ন ধরনের একটা স্বাদ পাবা যেটা আমাদের যে বাংলাদেশের যে গতানুগতিক নাটক সেগুলো হচ্ছে বাইরে সেখানে তুমি দেখবা যে বিলেন একজন বিলেন ওই নাটকগুলোতে তুমি দেখবে যে একজন বিলেন যে কিভাবে সারা মানে পুরো নাটকে সে বিলেন ছিল কিন্তু লাস্টে গিয়ে সে নায়ক হয়ে গেল। মানে সে পুরো নাটকের মধ্যেই বিলেন ছিল কিন্তু লাস্টের দিকে তাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হলো তার তার যেই মানে বৈশিষ্ট্যগুলো সেগুলো এমনভাবে ফুটে উঠলো অর্থাৎ তার যে খারাপ কাজ সেগুলোই একসময় ভালো মানে মান হচ্ছে সেগুলোই ভালো আসলে ঠিক আছে ওরকম কিছু ক্যারেক্টার কিন্তু বাংলা নাটকের মধ্যে রয়েছে যে নাটক তো আবার এমনও আমরা নাটক দেখছি বাংলা নাটকের মধ্যে যে যে নাটকের মধ্যে যে নায়ক শুরুতে সে নায়ক একদম ফিটফাট তারপর হচ্ছে তোমার টোটালি নায়ক কিন্তু লাস্টে গিয়ে এসে দেখা গেলো সে আসলে কি তার যে নায়ক যেই নায়কের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত সেগুলো শুরুতে ছিল কিন্তু লাস্টে গিয়ে দেখা গেল সে আর নায়ক নেই তাকে নাটকের যিনি নাট্যকার যিনি নির্মাতা তিনি তাকে বানিয়ে দিলেন একজন প্রতারক নাটকগুলো না দেখলে আসলে বুঝে যাবে না ঠিক কীভাবেভাবে বাংলা মুভিও কিন্তু আছে সেটা আমি মুভির লিস্টে অলরেডি দিয়ে দিছি তো তোমাদেরকে যে নাটকগুলো দেখা উচিত সেই নাটকের লিস্ট আমি পাশে দিয়ে দিছি। আর ঘুরতে ঘুরতে যাওয়া যাওয়ার জন্য তুমি যেটা করবা আমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছি তারা কিন্তু এত বেশি এখনো আমরা মোটামুটি ছোট আছি তোমরা যেটা করবো আমাদের আশেপাশে যে জায়গাগুলো যেগুলো তোমরা কখনো ঘুরতে যাই নাই সেখানে আগে যাও তোমার জেলায় দেখবে অনেকগুলো জায়গা আছে সেখানে তুমি কখনো ঘুরতে যাও নাই সেখানে ঘুরতে যাও ঠিক আছে আগে সিলেক্ট করো তোমার জেলার মধ্যে কি আছে তো জেলার মধ্যে সব জায়গায় ঘুরে হয়ে গেলে তারপর তুমি বিভাগীয় তোমার বিভাগের মধ্যে তুমি চট্টগ্রামে হলে চট্টগ্রামে কী আছে রাজশাহী হলে রাজশাহীতে কী আছে বরিশালের হলে বরিশালে কী আছে সিলেট হলে সিলেটে কি কি জায়গা আছে সেগুলোতে তুমি ঘুরতে চাও এই কাজগুলো করার ফাঁকে ফাঁকে যখন সময় থাকবে তখন তুমি যে কাজগুলো করবা সেটা হচ্ছে যে তুমি এইচএসির বইগুলো কালেক্ট করে সেই বইগুলো আস্তে আস্তে দেখো পড়ো একটু একটু করে না বুঝলেও পড়ো পড়া বুঝার দরকার নাই তুমি সব কিছু যে বুঝবে তাও না আস্তে আস্তে বুঝতে পারা পরে বাট যখন তুমি পড়বা তোমার আইডিয়া থাকবে যে তোমার পড়াটা কীরকম হবে বা তোমার বিষয়গুলো কীরকমভাবে স্টার্ট হবে বইয়ের সাইজ সম্পর্কে তোমার আইডিয়া থাকবে প্রতিটা বইয়ে কতটা চ্যাপ্টার আছে সেটা সম্পর্কে তোমার আইডিয়া হবে তাহলে এই বইগুলো আমরা একটু স্টাডি করব। মানে বইয়ের ভেতরে পড়াগুলো ভালো করে বুঝে তো দরকার নাই জাস্ট তুমি বইগুলো দেখো কীরকম হচ্ছে কতটুকু তোমাকে পড়া লাগতে পারে এই বিষয়গুলো তারপর যে বিষয়টা দেখবা সেটা হচ্ছে তুমি তোমার যে বাংলা বই এবং ইংরেজি বই এইচএসির সেগুলোকে তুমি পড়তে পারো কারণ বাংলা ইংরেজি এত বেশি বোঝার আমাদের দরকার তেমনটা হয় না এবং বাংলা ইংরেজি তুমি বিশ্বাস করবা কিনা আমি যাই না তুমি এসজিতে যা পড়ছো ইন্টারমিডিয়েটও প্রায় সেম বাংলা দ্বিতীয় একদম পুরোপুরি সেম বাংলা প্রথম পত্রও কি মানে তোমাকে সেই গল্প আর ইয়াই শিখতে হবে কবিতাই শিখতে হবে সাথে উপন্যাস নাটক যুক্ত হবে তারপর হচ্ছে তোমার কি ইংরেজিতেও গ্রামার প্রায় সেম তারপর হচ্ছে ইংরেজি পত্র প্রায় সেম ক্যাটাগরি আসবে একটু ডিফারেন্ট তাহলে তুমি এই বাংলা ইংরেজি কিন্তু পড়তে পারো ঠিক এগুলো পড়লে তোমার কি নেই কোনো লস নাই তাহলে তুমি তোমার বাংলা বই পুরোটা শেষ করে ফেলাও তোমার ইংরেজি বই পুরোটা শেষ করে ফেলাও তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও তাহলে তুমি যেই সাবজেক্টটা এসএসসি পরীক্ষায় ভালো করতে পারছো বা যে সাবজেক্টটা তোমার এসএসসি থাকতে ভালো লাগতো সেই সাবজেক্টটা এখন পড়ো বসে বসে ইন্টারমিডিয়েটের সেই সাবজেক্টটা তুমি এখন পড়ো তোমার এসএসসিতে যদি তোমার ফিজিক্স ভালো লাগে থাকে তাহলে ফিজিক্স পড়ো ম্যাথ ভালো লাগে থাকলে ম্যাথ পড়ো বায়োলজি ভালো লাগে থাকলে বায়োলজি পড়ো অ্যাকাউন্টিং ভালো লাগ লেগে থাকলে এখন অ্যাকাউন্টিং পড়ো ইকোনমিক্স ভালো লাগে থাকলে ইকোনমিক্স পড়ো তার পাশাপাশি একটা কাজ করবা তুমি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখবা তোমার এইচএসির সাবজেক্টগুলো নিয়ে টিউটোরিয়াল দেখো টিউটোরিয়াল দেখলে যেটা হবে তুমি যেটা বইতে পড়তে পারতেছ না বা বুঝতেছো না সেটা তুমি টিউটোরিয়াল দেখে বুঝে যাবা আমাদের চ্যানেল এডুলেকচার বিডি এই চ্যানেলে প্রচুর বিডি দেওয়া আছে ইন্টারমিডিয়েটের তুমি সেগুলো আস্তে আস্তে দেখো একটা একটা করে একদম শুরু থেকে দেখো যে কি কি তোমার কোন টপিক জানার ইচ্ছা হয় সেই টপিকটা দেখো তোমাকে যে একদম একটা চাপটা শেষ করে ফেলতে হবে এরকম না তুমি ওই চ্যাপ্টারে একটা টপিক পড়ো টপিক ওয়াইজ ঠিক আছে অথবা আরও বিভিন্ন রকম চ্যানেল আছে অন্য রকম পাঠশালা টেন মিনিট স্কুল সেখান থেকে তুমি দেখতে পারো তাহলে আমাদের এই কাজগুলোর পাশাপাশি আমরা এই কাজগুলো একটু একটু করে করব। আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেকেই এসসি পরীক্ষা দেওয়ার পরে স্পেশাল কোনো কাজ করি মানে কিছু শেখার চেষ্টা করি যেমন কেউ আমরা ফার্মেসিতে বসে থাকি বাবার দোকানে বা কেউ কাপড়ের দোকানে বসি বা কেউ বাবাকে হেল্প করার চেষ্টা করি যে বাবা যেখানে কাজ করে বা যেখানে চাকরি করলে তো সেটা ভিন্ন কথা বাট বা অন্য কাউকে ভাইয়া বা কাজিনদের কাউকে হেল্প করার চেষ্টা করি আমরা বিশেষ করে যারা মফসল শহরে থাকে তারা এই কাজগুলো করি আমি জানি তো তাদেরকে আমি বলবো ঠিক আছে তুমিও কাজটা করো আমার কোনো বাধা নেই করো সমস্যা নেই তুমি সেখান থেকে দেখবে নতুন কিছু শিখতে পাবা এটা কিন্তু খুবই দরকার আছে লাইফের জন্য সবকিছুই দরকার কিন্তু তুমি এর পাশাপাশি তিনটা কাজ করতে পারো সেই তিনটা কাজের মধ্যে একটা হচ্ছে কম্পিউটারের বেসিক শেখা কম্পিউটারের মধ্যে যে বেসিক জিনিসগুলো সেগুলো শেখা যেমন টাইপ কীভাবে করতে হয় তারপর হচ্ছে কম্পিউটার কী সফটওয়্যার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় কীভাবে একটা সফটওয়্যার খুঁজে বের করতে হয় তারপর হচ্ছে কোনো একটা ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কীভাবে সেভ করতে হয় তারপর হচ্ছে কম্পিউটার কীবোর্ডের মধ্যে কোন কোন কীবোর্ড দিয়ে কী কী শর্টকাটে কাজ করা যায় তারপর হচ্ছে তোমার কম্পিউটার একদম বেসিক বা অফিস যেই এক্সেল তারপরে পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে তোমার এম এস ওয়ার্ড এই জিনিসগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া রাখা ফটোশপ সম্পর্কে একটু বেসি বেসিক আইডিয়া রাখা এগুলো করলে তুমি মোটামুটি একটু কি মানে তুমি পরে কখনো কোনো সমস্যায় পড়লে সেখানে আগায় থাকবে এবং ইন্টারমিডিয়েট কিন্তু তোমার আইসিটি বই আছে সো তুমি সেখানেও কি একটু অ্যাডভান্স থাকবে আরেকটা কাজ করতে পারো আইসিটির বেসিক শেখা এটাও কিন্তু আইসিটির বেসিক এবার কীভাবে শিখবা দেখবে যে ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে আইসিটি নিয়ে এইচটিএমএল নিয়ে ভিডিও আছে প্রোগ্রামিং নিয়ে ভিডিও আছে তোমার নেটওয়ার্কিং নিয়ে ভিডিও আছে তুমি সেগুলো একটা একটু করে দেখো যেটা তোমার বুঝতে ভালো লাগে সেটা ঠিক আছে একদম কঠিনে যাওয়ার দরকার নাই যেটা তোমার বুঝতে সুবিধা হয় সেই ভিডিওগুলো তুমি দেখো বসে বসে আইসিটির ভিডিও দেখো ইউটিউবে ঠিক আছে একদম আইসিটি বই ধরে ধরে পড়তে হবে এরকম না তুমি ইউটিউব দেখে দেখে বাংলা যেই ভিডিওগুলো আছে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখো তারপরে তুমি একটা কাজ করতে পারো আমি বলবো না এখানে তিনটে একসাথে করো যে কোনো দুইটা করতে পারো বা একটা করতে পারো বা তিনটেও করতে পারো তোমার ইচ্ছা সেটা হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রামিং শেখা এটা হচ্ছে মোস্ট মজার একটা বিষয় এবং চ্যালেঞ্জিং একটা বিষয় ঠিক আছে প্রোগ্রামিং হচ্ছে যে তোমার লাগবে আইসিটি বইতে এমনিতেই তো প্রোগ্রামিং অনেক প্রকারের আছে তোমার পাইথন আছে সি আছে সি প্লাস প্লাস আছে তারপর হচ্ছে যাওয়া তারপর হচ্ছে তোমার এস টি এম এল তার মধ্যে তো আমি তোমাদেরকে বলবো পাইথন এবং সি এ সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিং এবং পাইথন এই দুইটার যে কোনো একটা শুরু করা সি শুরু করলে ভালো হয় বিকজ তোমার সি ইন্টারমিডিয়েটের যেই আইসিটি বই সেখানেও আসে বাট তুমি চাইলে পাইথনও শুরু করতে পারো যেটাই শুরু করা দেবে যে তোমার মানে মোটামুটি একটা বেসিক ক্রিয়েট হয়ে যাবে যেটা দিয়ে তুমি আইসিটি যেমন কাজে লাগাইতে পারবা ইন্টারমিডিয়েট পরীক্ষা যেমন ভালো হবে ঠিক তেমনি তোমার একটা মেন্টাল মানে প্রবলেম সলভিংয়ের একটা মেন্টাল গ্রোথ তোমার মধ্যে ডেভেলপ হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কম্পিউটার কীভাবে কাজ করে সেই জিনিসটা তুমি বুঝতে পারবা একজন মানুষ আমরা মানুষ কিন্তু কী করতে পারি সব কিছু সেন্স করতে পারি যে এই বোর্ডটা দেখে আমি চিনছি যে এটা বোর্ড এটা হোয়াইট কালার বলছে এটা আরেক কালার আর এটা আমার হার্ট এটা হচ্ছে যে এটা আমার কি এটা হচ্ছে আমার মার্কার তারপর হচ্ছে যে আমার এটা আমার চশমা এটা আমার জামা এটা আমি বুঝতেছি বাট কম্পিউটার কিন্তু এগুলো বুঝে আধুনিক কম্পিউটার এই জিনিসগুলোও চিনতে পারে তখন প্রশ্ন হচ্ছে কীভাবে চিনে এই জিনিসগুলো তুমি শিখতে পারবা শুধুমাত্র কিসের মাধ্যমে প্রোগ্রামিং করে প্রোগ্রামিং করে এবং কিভাবে তুমি একটা ম্যাথ অঙ্ক তুমি এক যোগ দুই করলে তিন হয় এটা তোমার মাথার মধ্যেই আসতেছে বাট কম্পিউটার কীভাবে এই কাজটা করে যে একের সাথে দুইকে যোগ করে তোমাকে তিন আউটপুট দিচ্ছে একটা ক্যালকুলেটর কীভাবে কাজ করতেছে সেই জিনিসগুলো তুমি শিখতে পারবা কম্পিউটার প্রোগ্রামিং যদি তুমি একটু একটু শিখো তোমাকে একদম অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নাই একদম তোমাকে কম্পিউটারের কি মাস্টার হয়ে যাওয়ার দরকার নাই তুমি জাস্ট বুঝো বুঝলেই একটু একটু বুঝলে তুমি মোটামুটি মানে কি তুমি ভালো একটা মজা পাবা যে ভালো লাগবে তোমার আমি একদম তোমার হান্ড্রেড পার্সেন্ট বলতে বলতে পারবো তুমি যদি এই কাজগুলো করো তোমার ভালো লাগবে মজা পাবা ঠিক একইভাবে এখানেও তুমি যদি এই কাজগুলো করো একটু একটু দেখবে তুমি মজা পাবা এগুলো করলে তো পা পাই এটা তো কোনো সন্দেহ নেই তাহলে এই কাজগুলো বেসিক্যালি আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে করতে পারি তার পাশাপাশি আমি যেটা বললাম যে উড়া উঠতে কোনো মানা নেই চলে যাচ্ছি আজকে আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবার কথা লাফেস টাটা